নমস্কার, ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে উচ্চ মাধ্যমিক 2024 সালের প্রথম দিনে। প্রথম দিনের পরীক্ষা বিয়াহালা হাই স্কুলে, যেখানে সিট পড়েছে আর্য বিদ্যা মন্দির এবং বরিশা হাই স্কুলের ছাত্রছাত্রীদের। কামাল কলকাতা উচ্চ মাধ্যমিক 2024-এ প্রথম পা রাখলো বিয়াহালা হাই স্কুলে। যেরকমভাবে মাধ্যমিকে প্রতিটা স্কুলে কামাল কলকাতা ঘুরে বেড়েছি, আজ প্রত্যেকটা মা বাবাদের সাথে কথা বলবো, ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো বেরোনোর পর। পাশে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতা হাই স্কুল। 1886 সালে এটা তৈরি হয়, যে স্কুলের ব্লগ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন। 1886 সালের সেই স্কুলে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আজ 16 ফেব্রুয়ারি 2024 সালে ভিতরে পরীক্ষা চলছে। কিন্তু বাইরে যারা অপেক্ষা করছে, সেই বনমালী নস্কর রোডের ওপরে কামালদা দেখাতে চায় যে প্রত্যেকটা বাবা মা তাদের ছেলে মেয়েরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদের সাথে কথা বলবো, ছেলে মেয়েরা কীরকম পড়াশোনা করলো জানতে থাকবো। কামাল কলকাতার সাথে থাকুন। তোমার শেফালি সিং। কে আছে তোমার ছেলে? ছেলে কোন স্কুল? বরিশা হাই। বরিশা হাই। আজকে কী পরীক্ষা? বাংলা। কেমন পড়াশোনা করেছে এবছর? ভালো, প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি নিয়েছে, কীরকম আশা করছো সারা পরীক্ষা দেওয়ার পর কীরকম ছেলের নাম্বার আসবে মনে হয়? আমাদের আশাকাল ওরা যেমনভাবে প্রস্তুতি নিয়ে, সব মা বাবারই তো আশা থাকে 80-90%, সেরকম আমারও আশা 80% তো আশা করছি। 80% বরিশা হাই স্কুলের ব্লগ ও কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখেছেন, সরস্বতী পুজোয় দেখেছেন, আজ দেখছেন বরিশা হাই স্কুলের যারা ছাত্ররা তারা কিন্তু বিয়াহালা হাই স্কুলে তাদের সিট পড়েছে। দেখবো আরও কিছু মা বাবার সাথে কথা বলবো। আমার নাম অরূপ পান। ছেলে? ছেলে অর্ঘ্য পান, বরিশা হাই স্কুলের স্টুডেন্ট। কেমন পড়াশোনা হয়েছে? পড়াশোনা ভালোই করেছে, একটা আশা আছে ফার্স্ট ডিভিশন যাওয়ার। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে কী মানে কী নিয়ে পড়াশোনা করছে? ওই হিউম্যানিটি নিয়ে পড়ছি। হ্যাঁ। এখানে কোনো অসুবিধা হচ্ছে না? না, এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু প্লেসটা একটু ছোটো, কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই পরীক্ষাগুলো হচ্ছে, মানে শুরু হয়েছে সবে প্রথম। হ্যাঁ, এমনি কোনো অসুবিধা নেই। অনেক অনেক শুভেচ্ছা রইল। যারা পরীক্ষা দিচ্ছে খুব টেনশনে আছে, বাবা মারা নিশ্চয়ই টেনশনে থাকবে, কামালদার সাথে থাকো। কী নাম আপনার? সান্ত্বনা অধিকারী। হ্যাঁ, আপনার ছেলে? না স্যার, আমরা পাথফাইন্ডার এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে এসেছি, বাচ্চাদের কনগ্রাচুলেশনস জানাচ্ছি। তার সাথে সাথে পরবর্তীকালে যারা নিট, জয়েন্ট, কেভিপিওআই, আইআইটি, জেই এই সমস্ত নিয়ে পড়াশোনা করবে, তাদের গার্জেনদের সাথে আমরা কথা বলতে এসেছি। কামাল কলকাতার সাথে থাকো, আফটার উচ্চ মাধ্যমিক পাথফাইন্ডার পড়াশোনা করাতেই পারো। আপনার? মৃদুল মণ্ডল। কে আপনার? ছেলে। কোন স্কুল? বরিশা হাই স্কুল। বাংলা পরীক্ষা। পড়াশোনা করলে এবছর? পড়াশোনা করেছি। বরিশা হাই স্কুল তো ভালো নাম করা। কি আশা করছেন ছেলের থেকে? যতটা দেখা যাক কতটা কি। অনেক অনেক শুভেচ্ছা। দিদি কি নাম আপনার? ওই আমার ছেলেই পড়ে, এক দুজন এক। ও, ছেলে পড়ছে, ছেলের প্রতি একটা আছে, আস্থা আছে, কত নাম্বার আসবে কিরকম আসতে পারে? ছেলে মোটামুটি খুব ভালো না আর খুব খারাপও না, ও বলে ফার্স্ট ডিভিশন যাবো। কি নিয়ে পড়ছো? আর্টস। 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 চলো, উচ্চ মাধ্যমিকে আবার ভাগ আছে আর্টস, কমার্স, সায়েন্স, যেটা মাধ্যমিকে ছিল না, তাই প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসা করতে হচ্ছে। কামাল কলকাতা আজ উপস্থিত বিয়াহালা হাই স্কুল 1886, যেটা স্কুলটা স্থাপিত হয়েছিল। দিদি কোন স্কুল আপনার? আর্য। আর্য। ছেলে? ছেলে। কেমন পড়াশোনা হয়েছে? ভালো করেছে। কি নিয়ে পড়ছো? সায়েন্স। সায়েন্স নিয়ে পড়ছো। কিছু ইচ্ছা আছে আপনার সায়েন্স নিয়ে পড়ার পর কি পড়াবেন বা? ছেলে ডিসিশন নেবে। ছেলের ইচ্ছায় সব সব কিছু, মা বাবার ইয়েতে তো হবে না। ছেলে সরস্বতী দাস। সবে সরস্বতী পুজো গেল আপনার পুজোটা? হ্যাঁ। দিদি আপনার নাম? সোমা মণ্ডল। সোমাদি কোথা থেকে আসছে? আমি আসছি শিবরামপুর থেকে। আর আর্য বিদ্যা মন্দির? আর্য বিদ্যা মন্দির তো খুব ভালো স্কুল। হ্যাঁ, বিহালার মধ্যে কেমন ছেলের পড়াশোনা করেছে? সায়েন্স। সায়েন্স বলে একসাথে দুজনে আছেন? সায়েন্সই আছে ওখানে,
শুধু সায়েন্স গ্রুপ আজ স্কুলে, ও আর কিছু নেই না? আচ্ছা হবে মোটামুটি, বলা যাবে না। দিদি কি নাম আপনার? দিদা প্রামাণিক। আর জীবিতা মন্দির? না না, বরিশাল হাই স্কুল। বরিশাল, কেমন পড়াশোনা হচ্ছে? মোটামুটি ভালোই। আর্টস, আর্টস নিয়ে পড়ছে নাকি? হ্যাঁ আর্টস। কী আশা করছেন, রেজাল্ট ভালো হবে বাংলা? হ্যাঁ। বাংলা পরীক্ষার দিনে দিদিরা একটু মুখ ঢাকছে, ছেলেদের সুনামের ওপরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা রয়েছে, তাই তো দিদিরা একটু বলতে ভয় পাচ্ছে, টেনশানে আছে কত নাম্বার আসবে না আসবে। তবে সবারই টেনশন থাকে, কামাল কলকাতার সাথে থাকো। আপনার ছেলে রাজ পণ্ডিত? হ্যাঁ। কোন স্কুল? বরিশা বয়েজ। কেমন হচ্ছে পড়াশোনা? হচ্ছে, আজকে সবাই প্রথম পরীক্ষা, দেখা যাক। ও কি নিয়ে পড়ছে? সায়েন্স। সায়েন্সে ভালো। আর আশা করছেন কি মোটামুটি? দেখুন এখন পরীক্ষার উপর নির্ভর, কী করে বলবো কীরকম কী করছে না, সবাই প্রথম। খুব ভালো, শুভেচ্ছা রইল। দিদি কী নাম আপনার? দিদি পুতুল দাস। সময় আছে বলে মৈনাক দাস। কেমন, কোন স্কুল? বরিশা। কেমন পড়াশোনা করছে? করছে ভালো। আর কি কি নিয়ে পড়ছে? আর্টস। আর্টস নিয়ে পড়ছে। দিদি তোমার নাম কি? পার্বতী দাস। কেমন পড়ছে ছেলে? কেমন পড়ছে? ওই পড়ছে, আমরা তো থাকি না বাড়িতে। কি নিয়ে পড়ছে? সায়েন্স নিয়ে পড়ছে। সায়েন্স নিয়ে, খুব ভালো। কি আশা আছে পরীক্ষা পাস করার পর কি নিয়ে পড়াবে? দেখো বাচ্চারা ঠিক করবে। আচ্ছা, বাচ্চারা ঠিক করবে। কামাল কলকাতার সাথে থাকো, কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। উচ্চ মাধ্যমিক প্রথম দিনে কামালদা বেহালা হাই স্কুলে আছে, প্রতিদিন কামালদা থাকবে এক একটা স্কুলে, বরিশা স্কুলেও যাবে, আর্যতেও যাবে, ব্রতচারী আর সারদা বিদ্যাপীঠেও যাবে। আজ রয়েছে বেহালা হাই স্কুল, রস্ট রোডের ওপরে আছি। দিদি কি নাম আপনার? মিঠু হালদার। ছেলে পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ। আর্য না, বরিশা বয়েজ। কি নিয়ে পড়ছে? ও কমার্স। কমার্স, কেমন হয়েছে পড়াশোনা? পড়াশোনা তো ওই করছে, কোনো রকম করছে। কি আশা করছে না থেকে? ঠিক আছে, ও পড়েছে যেরকম মোটামুটি ঠিক আছে। স্কুল তো ভালো। হ্যাঁ স্কুল ভালো, আর করছে মোটামুটি পড়াশোনা করছে। আশা করছি কিছু একটা রেজাল্ট। হ্যাঁ কিছু একটা হবে। কি নাম দিদি তোমার? পল্লবী বেরা। কোন স্কুল? বরিশা হাই স্কুল। কিভাবে পরীক্ষা দিচ্ছে এটাই আমাদের ব্যাপার। এটাও তো একটা বড় পরীক্ষা এদের জীবনের, সেকেন্ড বড় পরীক্ষা মাধ্যমিকের পর বেহালা হাই স্কুলে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল প্রথম দিন উচ্চ মাধ্যমিক 2024 আর রয়েছে। আজ 16 তারিখ ফেব্রুয়ারি মাস 2024 সালে বনমালী নস্কর রোডের ওপরে, নস্কর রোডের ওপরে যে ভিলা, সেই ভিলাতে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের মা বাবারা এখানে বিশ্রাম নিচ্ছে। দেখি তাদের সাথে একটু কথা বলি। কি নাম দিদি তোমার? আমার নাম ফিরদৌসী আরা মুফতি। আচ্ছা ছেলে? ছেলে। কোন স্কুল? আপনার বরিশা বয়েজ স্কুল। কি নিয়ে পড়ছে? সায়েন্স। বাহ, কেমন হয়েছে বছর পড়াশোনা? পড়াশোনা খুব ভালোই হয়েছে, এখন ছেলে কি পরীক্ষা দিচ্ছে জানছি না। হ্যাঁ প্রথম পরীক্ষা, ফার্স্ট টাইম এসেছি, এখন পরীক্ষা দিলে আমরা জানতে পারবো বেরোলে। বেরোলে বেরোলে স্কুল সম্বন্ধে কিছু মানে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের? না স্কুল সম্বন্ধে কোনো এখনও অভিযোগ আমি পাইনি আর কি, স্টুডেন্ট ঢুকে গেছে, গার্জেনরা দাঁড়িয়ে আছি, আর ওরা বেরোলেও আমরা রিপোর্টটা পাবো। লাভলি, ঠিক বলেছেন একেবারে। বেহালা বনমালী নস্কর রোডের ওপরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে প্রথম দিন। বরিশা এবং আর্য বিদ্যা মন্দির যারা মা বাবারা রয়েছে তাদের সাথে কথা বলছি, তাদের ছাত্রদের সাথে কথা বলবো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। আমার নাম শ্যামলী মুখার্জি। আপনি যে ব্যাগ ধরে বসে আছেন খুব যত্ন করে, পড়াশোনাটা কেমন হচ্ছে? পড়াশোনা মোটামুটি, খুব হাই নয় আবার খুব লো নয়। আর্য তো? না, বরিশা হাই স্কুল। কত নাম্বার আসবে মোটামুটি সারা পরীক্ষায়? সারা পরীক্ষা কত নাম্বার আসবে? এখন পরীক্ষা না দিলে পুরো বুঝবো কি করে? আপনি তো বললেন বটে, আর আর্টস নিয়ে পড়ছে। গুড, কি আশা আছে ছেলের উপরে? ছেলের উপরে কখনো আশা করতে নেই, ছেলে যে নিয়ে বিষয় পড়তে চাইবে তাকে সেই দিকে ঠেলে দাও। আচ্ছা
2024 সালের কোটেশনগুলো শুনুন মা এবং বাবাদের। কামাল সত্যি তো ঠিকই 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 দারুণ দারুণ। দিদিকে অনেক স্যালুট জানাই এনার এই বক্তব্যের জন্য। লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আমি চৌরাস্তা চৌরাস্তা চার মাথা মুখ কামাল কলকাতা দেখতে থাকো ভাই। কি নাম দিদি? সোফিয়া প্রধান। কোথা থেকে আসছেন? এই রবীন্দ্রনগর পণ্যশ্রী। কোন স্কুল? বিহার আর্য বিদ্যা মন্দিরের স্টুডেন্ট। কি পড়ে? পিওর সায়েন্স। পিওর সায়েন্স? হ্যাঁ। কেমন রেজাল্ট হবে ওর? সেটা বলতে পারবো না স্যার। কি করে আপনার পরীক্ষা রেজাল্ট দেওয়া বেরোনোর পর কি নিয়ে পড়ানোর ইচ্ছা আছে? ওর তো কম্পিউটার সায়েন্স নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, এখন বলতে পারছি না সেটা ভাগ্য কি বলে এখন বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি বেশি টিকটক করতে পারবেন। কামাল কলকাতার সাথে থাকতে হবে। রেখা দাস। রেখা? রেখা দাস মানে সিনেমা আর্টিস্ট? হ্যাঁ সিনেমা আর্টিস্ট। না কোথা থেকে আসছেন? আমি শর্ষনা থেকে। কোন স্কুলে পড়ে? বিহাল আর্য বিদ্যা মন্দির। আর্য বিদ্যা মন্দির তো ভালো স্কুল। কি নাম এই মানে কি নিয়ে পড়াশোনা? সায়েন্স নিয়ে পড়ছে। সায়েন্স? পিওর সায়েন্স। পিওর সায়েন্স। দুই দিদি তাই জন্য কাছাকাছি আছে। হ্যাঁ আর্য স্টুডেন্ট গার্জেন না, ওই জন্য দুজন কাছাকাছি। কত নম্বর আসতে পারে? কি আশা? আশা তো করছি ভালো আছে, আর স্টুডেন্টও ভালো বলছে। এবার প্রশ্নপত্র যেমন হবে তার উপরে ডিপেন্ড করছে। প্রথম দিন তো বাংলা পরীক্ষা সবে শুরু হয়েছে। হ্যাঁ প্রশ্ন ভালো হলে স্টুডেন্ট পারবে এটা আশা করি। মাধ্যমিক পরীক্ষার মতো ঘুরিয়ে না দেয় অঙ্ক ইতিহাস, আর সবাইকে একটু টেনশনে না ফেলে, যেটা নেই সবাই যাতে পরীক্ষা দিতে পারে। ইন জেনারেল কোশ্চেন হলে নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অসাধারণ হবে 2024 সালে। দেখি দিদি কি নাম? স্বপ্ন। কি স্বপ্ন আছে? কি স্বপ্ন আছে? স্বপ্ন তো অনেক কিছুই আছে, কিন্তু ছেলে মেয়েদের নিরো। কোন স্কুল? ওড়িশা হাই। আমাদের ইতিহাস তো আমাদের কেমন হবে? আমাদের ইতিহাস অঙ্ক এবারে যেহেতু সারা বছর পড়েছে সেইটাই থেকেই ওরা পরীক্ষা দেবে, বা কেমন হবে যত না কোশ্চেন দেখবো ততক্ষণ বুঝতে পারছি। ঠিক কথা। কি নাম দিদি? বন্দনা পরামানিক। কিসের উপরে বন্দনা হচ্ছে এখন? বন্দনা এখন পড়াশোনার উপরেই হচ্ছে, সামনে সরস্বতী পুজো গেল। ঠিক, তারপর দেখা যাক কি হয়, ছেলেরা কি করে। কোন স্কুল? ওড়িশা হাই। কোন কি নিয়ে পড়ছে? আর্টস। আপনাদের তো প্রতিদিন এখানে পরীক্ষা আছে না? না না না, সোমবার দিন আছে। সেই সোমবার? সোমবার আছে, বুধবার আছে, শুক্রবার আছে, শনিবার আছে, আর শুক্রবার। মানে এই রকম? হ্যাঁ, দুদিন একদিন ছুটি মাঝখানে। দিদি আপনার নাম? সুধা মণ্ডল। সুধা মণ্ডল, একটু জোরে বলেন, বড়ের সাথে কথা বলতে গেলে তো জোরে কথা বলে। হ্যাঁ সুধা মণ্ডল, আসুন আরো জোরে। আপনি উঠে আসুন না, আমরা কিন্তু আছি এখানে। কি নাম? সুধা মণ্ডল। আর আপনার বাড়ি কোথায়? দিদি আপনার নাম? চম্পা মান্না। আপনি এই সিটটা কিভাবে পেলেন দিদি? সবাই নিচে বসে আছে। দিদি টিকিট করেছে তাহলে? দুজনে করেছি একসাথে। কোন স্কুল? ওড়িশা হাই। হ্যাঁ ওড়িশা, ওড়িশা স্কুল। ওড়িশা স্কুল। কি নিয়ে পড়ছ? কমার্স। কমার্স, কেমন হচ্ছে পড়াশোনা? স্টুডেন্ট বলতে পারবে কেমন হচ্ছে? আচ্ছা পড়ছে তো খুবই ভালো, কিন্তু এখন পরীক্ষার ওপরে যেমন দেবে তেমন। তোমাকে একটু টাফ লাগে মাধ্যমিকের পর, একটা কঠিন বিষয় হয়ে সরকারি কোশ্চেন তো, এবার তারা কীভাবে কি পাবে না পাবে তার উপর নির্ভর করছে কোশ্চেনের উপর। আপনাদের কি একটা করে ছেলে সবার? না দুটো ছেলে। পড়াশোনাটা ঠিকই আছে, অন্য লাইনে যাওয়ার ইচ্ছা আছে, ওই জন্য এইখানেই আছি, মানে আর্টস নিয়ে পড়াশোনা করেছি আর কি। লাইনে যাবে আগামী দিনে? ও জিওগ্রাফি নিয়ে করতে চাই। পড়াশোনা এদিকে মাধ্যমিকে ভালো রেজাল্ট ছিল, ওর দিকে যাইনি, ও চেয়েছিল আমি জিওগ্রাফি নিয়ে যা কিছু করার করবো আর কি। ওর ইচ্ছা হচ্ছে মাটির নিচে কী আছে এগুলো সব জানার আর কি, ওই জন্যই আর কি ওইটা করতে পারছি। অনেক ভালো শুভেচ্ছা রইল। কামাল কলকাতার সাথে থাকো। কি নাম আপনার দাদা? অসীম দাস। কোন ছেলে? কোন স্কুল? বৈশা স্কুল। মোটামুটি এখন ওদের ওপর ডিপেন্ড করছে, ওরা বলতে পারবে পুরোপুরি পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে রেজাল্ট আউট হলে। হ্যাঁ কেন ওরা কখনোই বলে না যে খারাপ হয়েছে, ওরা বেরোনোর পরে
হাসি মুখেই বেরোয়, ভালো হয়েছে, তারপরে কিছুটা দেখি গিয়ে ফল যাক, বেরোনোর পরে দেখা যাবে। 2024 ফলাফলটা ভালোই হবে উচ্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেট। কামাল কলকাতার সাথে থাকো। কামাল কলকাতা আজ বনমালী নস্কর রোডে বেহালা হাইস্কুলের যে সিট পড়েছে আর্য বিদ্যা মন্দির এবং বরিশা হাইস্কুল, তাদেরকে তাদের মা বাবাদের সাথে কথা বলছে। এরপর ছাত্রদের সাথে কথা বলবেই অবশ্যই। কি নাম? আমার নাম সবিতা মণ্ডল। আচ্ছা, কোন স্কুলে পড়ছে ছেলে? আর্যতে পড়ে। কি নিয়ে পড়ছে? সায়েন্স নিয়ে পড়ছে। কেমন হয়েছে? মোটামুটি খুব ভালো হলো। হ্যাঁ, পড়াশোনাটা খুব খুব ভালো বলবো না, মোটামুটি একটা মিডিয়াম। হ্যাঁ, কি আশা করছেন? এখনো তো আশা করার ব্যাপারটা এখনো বলতে পারছি না, সব পরীক্ষা না হলে কি করে বলবো। হ্যাঁ, কি নাম দিদি আপনার? ছেলে পরীক্ষা দিচ্ছে কোন স্কুল? বরিশা। বরিশা তো কেন গলায় ব্যথা? ও গলায়, দিদি গলায় ব্যথা, নাহলে বলতাম একটা গান গান। আপনি যে পা দোলাচ্ছেন, আপনি তো আনন্দে আছেন বুঝতে পারছেন। খুব দারুণ দারুণ। আর ছেলে ভালো হবে আশা করা যায়। আর্টস নিয়ে? কমার্স নিয়ে। কি নিয়ে পড়বে আগামী দিনে? ও বলবে, খুব আস্তে হয়ে গেছে। কি নাম দিদি আপনার? আমার নাম জয়ন্তী। জয়ন্তী বলুন, কি নিয়ে পড়ছে ছেলে? সায়েন্স। হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি বেহালা ম্যান্টন। ম্যান্টন থেকে। পড়াশোনা কেমন করছে ছেলেটা? করেছে কেমন? করছে, করেছে। আশা যে ওকে নিয়ে কি করাবে? না, আশা তো অনেক কিছুই আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, দুটোতে বসবে। হ্যাঁ, পরীক্ষা তো বসবেই, এবার দেখা যাক কি হয়। অবশ্যই, বাবা মারা তো আশাই করে, তাই না? অনেক অনেক শুভেচ্ছা রইল। ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক, কামাল কলকাতার সাথে থাকো। বিমলা সামন্ত। কোথা থেকে আসছেন? আমি ইসলামবাদ থেকে। ইসলামবাদ। কোন স্কুল? আর্য। কি নিয়ে পড়ছে? সায়েন্স। কি আশা আছে ছেলের? ছেলের আশা সেরকম ভাবে কিছু বিশেষ রাখিনি, ও যেটা পারবে সেটাই করবে। ও কিছু বলেনি আমি মা এটা নিয়ে পড়বো? হ্যাঁ, সায়েন্স নিয়েছে, এবারে ও যেটাতে পারবে সেটাতে ও করবে। অনেক শুভেচ্ছা রইল। ছেলের নাম কি? শুভায়ু সামন্ত। শুভায়ু। শুভায়ুর শুভ শুভ শুভায়ু হোক। কামাল কলকাতা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে। কি নাম? আমার নাম বলবো? আমার নামটা শুনে কিন্তু চমকে যাবেন। বলুন। বনশ্রী সেনগুপ্ত। না বাবা, আমি পারি না, পারতাম এক সময়, এখন পারি না। ছেলে? হ্যাঁ ছেলে। ছেলে ছেলে হ্যাঁ, আর্যতেই। পড়াশোনা কেমন? পড়াশোনা আমার মনে হয় খুব ভালো নয়, আমার আমি ভাবি ও ভালো। ওর তো ছোটবেলা থেকে হোটেল ম্যানেজমেন্ট পড়ার ইচ্ছা, হোটেল ম্যানেজমেন্টেই পড়বে। হোটেল ম্যানেজমেন্ট সায়েন্স নিয়ে পড়ছে? হ্যাঁ, সায়েন্স। সায়েন্স নিয়ে পড়ছে, হোটেল ম্যানেজমেন্ট পড়বে। অনেক ভালো থাকবেন দিদি। বেহালা হাইস্কুল বনমালী নস্কর রোডের ওপরে বেহালা থানার বিপরীতে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই দেখুন সবাই। কি আরো কিছু বন্ধুদের সাথে কথা বলি যারা যারা। কি নাম আপনার? রজনী ঘোষ। কোথা থেকে আসছেন? মানে সিনেমা চান্স পাবে? হ্যাঁ, চান্স পাওয়ার চান্স আছে। তা দরকার নেই, আমাদের অভিযোগটা শুনলেই হলো যে এত তাড়াতাড়ি পরীক্ষা করেছে, মানে আসতে সত্যি খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মিয়ালিপুর সারদা সারদা স্কুল। হ্যাঁ, আপাতত এটা হয়ে যাক, তারপর দেখা যাক। মায়ের একটা আশা থাকে না, তুই ব্যাংকে সার্ভিস করবি বা এখানে যাবি? আশা তো আছে অনেক কিছু, এখন এই রেজাল্টটা না দেখে ঠিক বলা যাচ্ছে না যে কোন দিকে যাবে। অনেক অনেক নাম কি? দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি। হ্যাঁ, মানে অপশনে অপশন বি সব রকমই আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। দেবজ্যোতির জন্য শুভেচ্ছা। দাদা কি নাম? মোটামুটি
কি আশা করছে? মোটামুটি ভালো রেজাল্ট আশা করছি, তারপরে রেজাল্ট বেরোক তারপরে দেখবো পরিস্থিতি। কমার্সে মানে অনেক রকমই লাইন আছে, ম্যাথ আছে, ইকোনমিক্স আছে, কিসে অনার্স করে বাবু, ভালো কিছু, ভালো কিছু কর দেখা যাবে, নাম্বারটা যদি ভালো পাই ভালো কিছু করার একটা। মেনলিপুর ছেলেরা তো ভালো, এখন তো এখানে থাকি আর সেখানে তো আর কেউ থাকে না, অনেক বছর থেকে এখানে চলে এসেছি, শ্বশুর না আমাদের বাড়ি, শ্বশুরাতে আছেন, কলেজ শ্বশুরের কলেজ, কলেজ ছেলে খাওয়া দাওয়া করে, হেলদি চেহারা, না হেলদি খুব না, তবে লম্বা চওড়া, অনেক লম্বা চওড়া, মা একটু খাওয়া দাওয়া করতে হবে। কি নাম দিদি? এবা মণ্ডল। কোন স্কুল? বরিশা হাই স্কুল। কেমন পড়াশোনা ছেলে? মোটামুটি ভালো। মোটামুটি কেমন রেজাল্ট হবে আশা করছো? আশা করছি তো ভালো হবে। ওদের স্ট্যান্ডার্ড একটা পড়াশোনা করে না? স্ট্যান্ডার্ড একটা পড়াশোনা করে, কেন দেখবেন? আমরা কথা বললাম সবই, সবারই বাচ্চা ভালো, সবার বাচ্চা ভালো, মোটামুটি মোটামুটি স্ট্যান্ডার্ডের মধ্যেই আছে। মানে তুমি কি আশা করছো যে তোমার ছেলে বেরোনোর পর এটা নিয়ে পড়বে? সেটা রেজাল্টের পর বোঝা যাবে যে কোনটা নিয়ে এগোবে। খুব ভালো, শুভেচ্ছা রইল কমাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখে। ভালো হবে, আমি তো আশা করছি ভালোই হবে, ভালো হবে। কি নিয়ে আগামী দিনে কি করছে? মানে একটা তো টার্গেট, টার্গেট আর্টস নিয়ে পড়ে ছেলে যে কোনো একটা করবে, কিছু ছেলের উপরে অনেক ছেলের উপর নির্ভর আছে। ঠিক আছে, আপনার নাম? কৌশিক মাল। কোথা থেকে আসছে? কবরডাঙ্গা দিয়ে। কবরডাঙ্গা থেকে? বরিশা হাই স্কুল। খুব ভালো লাগলো, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা সবাই দেখবেন। থানা বিপরীত রাস্তা বনমালী নস্কর রোডে ঢোকার পর আপনার ঢুকে যাবেন ডান দিকে বেহালা হাই স্কুল। সেই বেহালা হাই স্কুলের এই রাস্তার ওপরে প্রচুর মানুষ আজ উপস্থিত, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে 2024 সালের। আজ 16 ফেব্রুয়ারি, প্রথম দিন বাংলা হচ্ছে। বরিশা হাই স্কুল এবং আর্য বিদ্যা মন্দির যারা যারা পড়াশোনা করেন তাদের আজকে এখানে সিট পড়েছে। ছেলে ছেলে পড়ছে? হ্যাঁ ছেলে। কোন স্কুল? বরিশা হাই। কেমন হয়েছে পড়াশোনা বছর? মোটামুটি করেছে। কি আশা করছেন ছেলে, মানে কি পড়বে আগামী দিনে? ওটা ওর ব্যক্তিগত ইচ্ছা, চাপিয়ে দেবো না। মোটামুটি রেজাল্ট ভালো হবে আশা করা যায়, আশা করা যায়। আপনার নাম? কানাইচন্দ্র মণ্ডল। কোথা থেকে আসছেন? আমি পৈলান। পৈলানে থাকেন, খুব ভালো থাকবেন। পৈলানেও তো ভালোই হবে, একটা ভিতরে স্কুল আছে আমগাছি। হ্যাঁ অভয়চরণ। হ্যাঁ অভয়চরণ, ওটা যেতে পারিনি, ওটা ওখানে এবছর সিট পড়ে, এবছর উচ্চ মাধ্যমিক পড়েনি, মাধ্যমিক পড়েছিল। হ্যাঁ মাধ্যমিক, মাধ্যমিক পড়েছিল। কামাল কলকাতার সাথে থাকতে হবে। আপনারা অনেক ইনস্টিটিউট থেকে এরা এসেছে, সবার মা বাবাদের অগ্রিম জানিয়ে দিচ্ছে কে পড়াশোনা করবে। কামাল কলকাতার সাথে থাকো, ভালো লাগবে আপনাদের। পড়ছে আপনার ছেলে? কোন স্কুল? বরিশা। বরিশা, কি নিয়ে পড়ছে? কমার্স। কেমন হয়েছে এবার পড়াশোনা? ওই কেটেছে, করেছে কোনো রকম, দেখি। স্ট্যান্ডার্ড তো পড়াশোনা হয়, পড়তে বসে করে সারাক্ষণ শুধু খেলছে খেলছে, ফুটবল আর ফুটবল, আর কিছু জোর করা যায় না এখন, কিছু করা যায় না, কিছু করা যায় না। বাবা না আপনি? আমি। কি মনে হচ্ছে কমার্স নিয়ে ভালো রেজাল্ট করবে আশা কি আছে?
না পড়াশোনা করছে, এরপরে ও তো এক বছর দেড় বছর হয়ে গেল আর্মি ট্রেনিং নিচ্ছে, এরপরে ওই দিকেই যাবে। কবিতা কর, বেহালা চৌরাস্তা। বেহালা চৌরাস্তা, শুভেচ্ছা রইল। নিশ্চয়ই আর্মিতে যাবে ছেলে, সেই দোয়া করে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। বেহালা হাই স্কুলে প্রথম দিন উচ্চ মাধ্যমিকে কামাল কলকাতা রয়েছে, আজ প্রথম দিনে বাংলা পরীক্ষা, সেই বাংলা পরীক্ষার দিনে কামাল কলকাতা উপস্থিত বেহালা হাই স্কুলে। এখনো বেরোয়নি তো, বেরো, হ্যাঁ বেরোলে বোঝা যাবে। প্রিপারেশন মোটামুটি আছে, কিন্তু মেন কথা হচ্ছে আমাদের তো পরীক্ষা দেড় মাস মতন আগেই এসছে ভোটের জন্য। হ্যাঁ, 9:45 সকাল সকাল করে দিয়েছে। একদিকে ভালো বারো পঞ্চাশ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো, বনমালী নস্কর রোডে, দেখি বাবাদের সাথে একটু কথা বলি। বরিশা হাই, কেমন পড়াশোনা হচ্ছে? পড়াশোনা খুব ভালো হচ্ছে। আর্টস, ছেলে ভালো রেজাল্ট করবে। সত্যেন বিশ্বাস, এখন তো পরীক্ষা দিচ্ছে, দেখা যাক কি হয়। সেটা এখন কি করবো, রেজাল্টের উপর ডিপেন্ড করবে, না চিন্তা ভাবনা, দেখা যাক কি করা যায়। অনেক অনেক শুভেচ্ছা রইল কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। কি নিয়ে পড়ছে ছেলে? সায়েন্স নিয়ে পড়ছে। কোন স্কুল? বরিশাল হাই স্কুল। কেমন হয়েছে? প্রিপারেশন তো ভালো নিয়েছে, এখন দেখা যাক কতটা ভালো এফেক্টটা পাওয়া যায় রেজাল্ট। ছেলের ইচ্ছা তো রিসার্চ, স্পেস নিয়ে রিসার্চ আছে, বা ও আরও স্পেসে। ডেফিনেটলি 90%। ভালো থাকবেন, আর আর বাংলাটা যেন ভালো হয়। বাংলাটাই, এটাই তো হচ্ছে সমস্যা, বাংলাটা ভালো করার। সায়েন্স, সায়েন্সের ছেলেদের বাংলা পড়তে ঠেলে ঠেলে পড়াতে হয়। 9:45 দিয়েছে, অসুবিধা হয়নি? 9:45 দিয়েছে, ঠিক আছে, কিছু কিছু হলে একদিকে তো ভালো, 9:01 মধ্যে ঢুকে যাবে, 1:30-1:30 মধ্যে ঢুকে যাবে, ওখানে খানিকটা টাইম পাওয়া যাবে। হ্যাঁ, কিছু করে চলে আসতে হয়েছে, যেমন টিফিন করা হয়, এইটাই। এখনো সেরকম চিন্তা ভাবনা নেই, তবু ও একটু ড্রয়িং এর দিকে ওর একটু ন্যাক আছে, ও একটু অ্যানিমেশন নিয়ে করার ইচ্ছা আছে, এবার দেখা যাক। সবই ওপরওয়ালার হাত। কি নাম দিদি তোমার? আমার নাম জয়ন্তী নস্কর, ছেলের নাম অর্পণ, অর্পণ নস্কর। কোন স্কুল? এই বরিশাল হাই স্কুল। কি নিয়ে পড়ছে? সায়েন্স নিয়ে পড়ছে। বাবা, বোঝা যাচ্ছে তো তোমাকে দেখে? কি হবে সে ছেলের উপর নির্ভর করছে, আমি আর কি বলবো। ডাক্তার হবে, হওয়ার চান্স, সে যদি চান্স পায় নিতে তবে তো, না? হ্যাঁ, চান্স পাবে, দোয়া করছি। হ্যাঁ, কি নাম আপনার? রূপা সাহা। রূপা সাহা, ছেলের নাম রূপায়ণ সাহা। রূপা, রূপায়ণ, এ বাবা, কেমন পড়াশোনা? দেখি ও কি ইচ্ছা, ওর উপর সেটা ডিপেন্ড করবে, ও কি করবে না করবে। টেনশন তো অবশ্যই হচ্ছে, টেনশন তো হবে। বই খোলাতেই কিছুদিন আগে বাংলা বই খুলেছে, আমরা বলি সাজুগুজু, ওদের সব দিকেই করতে হয়। কামাল কলকাতা বনমালী নস্কর রোডে আছে, চলো প্রথম দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে 2024 সালে, যেরকম মাধ্যমিকে প্রতিটা স্কুলে ছিলাম
উচ্চ মাধ্যমিকেও প্রতিটা স্কুলে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াবে। আজ বেহালা হাই স্কুল কলকাতার ইউটিউব চ্যানেলটা ঘুরে বেড়াচ্ছে বনমালী নস্কর রোডে। কে পরীক্ষা দিচ্ছে আপনার ছেলে? কোন স্কুল? আর্য বিদ্যা মন্দির। কি নিয়ে পড়ছে? সায়েন্স নিয়ে পড়ছে। কি আশা করছে? এটা ছেলে বলতে পারবে। প্রথম দিন তো বলা যাচ্ছে। বাংলাটা কেমন পড়াশোনা হয়? বাংলা তো তুমি কাছে তা পড়। দেখুন না, পুরোটাই তো ছেলে লেখাপড়া করছে, পড়াটা খুব মুশকিল। হ্যাঁ, বেরোলে বুঝতে পারবো। কি নিয়ে পড়বে আগামী দিনে মনে হয়? কিছু বলেছে? না, এখনো ছেলে। ছেলের নাম? সুব্রজ্যোতি দাস। অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। কি নিয়ে পড়ছে দিদি ছেলে? সায়েন্স নিয়ে। কোন স্কুল? সিট পড়েছে এই বেহালা হাইতে। কোন স্কুলে পড়ে? বরিশা হাই। পড়াশোনা কেমন ছেলে? এখনো পর্যন্ত ভালো আছে। ভালো। কি নিয়ে আশা করছেন যে আগামী দিনে ওকে পড়াবেন? ও ফিজিক্স নিয়ে পড়তে চায়। বাহ, দারুণ তো। তার মানে পড়াশোনা একটা স্ট্যান্ডার্ড বজায় রেখেছো আপাতত। আপাতত বাংলা পরীক্ষা প্রথম দিন, রেজাল্টটা বেরো। দিদির নাম? মন্দিরা ঘোষ। অনেক শুভেচ্ছা রইল। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। কামাল কলকাতা উপস্থিত বেহালা হাই স্কুলে। প্রচুর বাবা মাদের সাথে কথা বললো যারা ছাত্ররা আছে তাদের। আর্য বিদ্যা মন্দির এবং বরিশা হাই স্কুলের যে সব ছাত্ররা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 2024 সালে, সেই সব ছাত্রদের জন্য কামালদার অনেক দোয়া রইল। প্রথম দিন বাংলা পরীক্ষায় কামালদা চলে এসছে বেহালার হাই স্কুল স্কুলটার প্রাঙ্গণে, সেখানে তাদের মা বাবাদের সাথে কথা বলল। এরপর যারা ছাত্ররা বেরোবে তাদের সাথে কথা বলবে। প্রথম দিনের পরীক্ষা কেমন হলো? কামালদা উদ্গ্রীব হয়ে বসে আছে তাদের মুখে শোনার জন্য। কামাল কলকাতাটা দেখুন, প্রত্যেকটা স্কুলে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কামালদা অন্তরঙ্গভাবে তাদের সাথে কথা বলছে। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন কামাল কলকাতা। তারাতলা থেকে জোকা কামালদা কাজ করছে আন্তরিকভাবে। অনেক গার্জেনরা বুঝতে পারে না সেই জন্য। আই এম এ এখানে কলকাতা, এই বেহালা কোথায় আছে? বেহালায় নেই, এখান থেকে সব যায়, চারখানা বাস আছে। কোথায় যায়? সব সল লেগে ইউএম এর আন্ডারে এখন আই এম এই স্যার আছে, বলে মতে ব্যাংকওয়ান আছে, প্রাইভেট কলেজ যাদবপুরের পর আই এম পাস হয়েছে, তারপরে হেরিটেজ, তারপরে টেকনো ইন্ডিয়া। 7980060799। আমার নাম হচ্ছে অমিত সরকার, অ্যাডমিশন অফিসার। এবং একদম রাত দুটোয় না, রাত দুটোয় একটু তো ঘুমাতে হবে। সকাল থেকে আমার পুরো একদম ব্যস্ত থাকি। এবছর 10,000 ছেলে মেয়ে বসবে। আইএম জেই আইএম অটোনমাস হয়ে গেছে। ক্লাস 10-12 90% নাম্বার থাকতে হবে। প্লাস হচ্ছে আমাদের এখানে আইএম জেই 20-30 মধ্যে র্যাঙ্ক থাকতে হবে। আইএম জেই 50% নেওয়া হবে আইএম জেই থেকে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অল ইন্ডিয়া জয়েন্ট 50%, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 5,000 ভিতরে র্যাঙ্ক থাকতে হবে। অল ইন্ডিয়া জয়েন্টে যেটা হয়েছে আপনার 20-30,000। এবং আপনার আমাদের বিসিএ আছে, বিবিএ আছে, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এগুলো আছে। এবং এখানে ভর্তি হতে পারেন। আমাদের 60% নাম্বার থাকতে হবে ম্যান্ডেটারি ক্লাস 10-12। এবং এখান থেকে আমি কাউকে বলবো না যে 100%, সব কলেজেই বলে 100%, স্টুডেন্টের ওপর ডিপেন্ড করে। স্টুডেন্ট যেরকম নাম্বার পাবে সেরকম প্লেসমেন্ট পাবে চাকরি। একদম এগুলো সত্যি, একদম সত্যি। কারণ 34 ইয়ার্স ওল্ড স্যার, 34 বছর কলেজ। আইএম একটা জায়গায় চলে গেছে, ইস্ট ইন্ডিয়ায় নাম্বার 1 বেস্ট প্রাইভেট কলেজ যাদবপুরের পর আইএম প্রাইভেট কলেজের মধ্যে, তারপর হেরিটেজ, তারপর টেকনো ইন্ডিয়া। এবং আমাদের ম্যাক আউট সরে গেছে বলে আরও স্ট্রিক্ট করে দিয়েছে। এবং আমাদের যিনি ডাইরেক্টর আছে ডক্টর সত্যজিৎ চক্রবর্তী স্যার, চ্যান্সেলর, ওনার এর জন্যই আজের আইএম একটা জায়গায় পৌঁছে গেছে। আমার নাম অমিত সরকার, আমার 8-9 বছর এখানে চাকরি হয়ে গেছে, অনেক ছেলেমেয়েরাও চাকরি পেয়েছে। আমি রাজস্থানটা স্পেশালভাবে দেখি এবং কাউন্সিলিং করি, এখানে রাজস্থানেও নিয়েছে। সাধারণভাবে একটা প্রশ্ন, হ্যাঁ, সাধারণভাবে চিন্তা করে খরচা কত? দেখুন স্যার, আমাদের এখানে বিসিএ বিবিএ করতে গেলে এখানটায় হচ্ছে আপনার 4 বছরের কোর্স করে দিয়েছে সরকার। এখন হচ্ছে ক্লাস 10-12 75% নাম্বার থাকতে হবে, প্লাস আইএম সিইটি দিতে হবে। এখানে খরচা হচ্ছে ম্যাক্সিমাম 5 লাখ থেকে, মানে 60,000 করে পার সেমিস্টার, 8টা সেমিস্টার 4,80,000, ওই 5 লাখ পড়ে যাচ্ছে। ইউনিফর্মটা আলাদা,
হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট 3 বছরের কোর্স 3,10,000, বিটেক করতে গেলে 7,10,000, জয়পুর রাজস্থানে হচ্ছে আপনার 5,10,000 বিটেকে, ঠিক আছে? 60% নাম্বার হলে হবে বিটেকে, ঠিক আছে? আর আপনার বিবিএ এলএলবি আছে, 5 ইয়ার্স কোর্স, বিবিএ 3 বছর, ইন্টিগ্রেটেড 2 বছর ল, টোটাল খরচা 5,00,000। এবং আমাদের আইএম পাবলিক স্কুল আছে, যেটা আইসিএসসি আইএসসি বোর্ড, আপনারা নিতে পারেন। ক্লাস টেনের 60% হলে সায়েন্সের জন্য আপনারা ভর্তি করাতে পারেন। এখানে 66,000 একবারই পে করতে হবে, ওয়ান টাইম অ্যাডমিশন চার্জ। আর 9,700 3 মাসের কোয়ার্টারলি, 75,000। এবং একটা ইন্টারভিউ হয় সায়েন্সের জন্য, এবং সায়েন্স নিলে এখানে নিটের প্রিপারেশান দেওয়া হয়, অল ইন্ডিয়া জয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিপারেশান দেওয়া হয়। এখান থেকেই বেস তৈরি হয়। ফার্স্ট কথা হচ্ছে আইএম সল্টলেকে ফার্স্ট চান্স হবে, যেটা আইএম স্কুল আছে। সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ক্লাস টেনে সায়েন্স পর। মোবাইল নাম্বার হচ্ছে 7980060799, অমিত সরকার আমার। খুব ভালো লাগলো, ইনফরমেশনটা দেওয়া হলো, উচ্চ মাধ্যমিকের পর চিন্তা ভাবনা করতে পারেন, পাশে থাকবেন এদের। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 2024 বাংলা পরীক্ষা বেহালা হাইস্কুলে, যেসব ছাত্ররা বেরোবে আর বরিশা হাইস্কুল এবং আর্য বিদ্যা মন্দিরে, তাদের সাথে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে একটু কথা বলতে চাইছি, কীরকম পরীক্ষা হলো দেখি। কেমন হলো বাবু? ভালো হয়েছে। কী নাম? পল্লব মন্ডল। ওড়িশা? ওড়িশা। হ্যাঁ, কত আসবে নাম্বার? এবারে আশা 70-80% এসে যাবে। গুড গুড গুড। কী নাম তোর? শেখ মাহিরুদ্দিন। কেমন হলো পরীক্ষা? পরীক্ষা দারুণ হয়েছে। কত আসবে বাংলা? 70-75। আমার নাম ফাইয়াদ মাহমুদ। কেমন হয়েছে পরীক্ষা? ভালোই হয়েছে, সহজ কোশ্চেন এসেছিল আজকে। আর হ্যাঁ, ভালোই হয়েছে, মানে কোশ্চেন ব্যাপারে কোশ্চেন কি ঠিকঠাক আছে? হ্যাঁ, কোশ্চেন ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, আশা করছি ভালোই হবে। হ্যাঁ, পুরো পরীক্ষাটা ভালো করে দিই। হ্যাঁ, কি নাম তোর? বল বল বল, কেমন হয়েছে পরীক্ষা? হয়েছে, মোটামুটি হয়েছে। কি নাম? রূপম রায়। কেন দুঃখ লাগছে নাকি? না না না, আগামী দিন ইংরেজিতে ভালো হবে তো পরীক্ষা? তো ভালো করে পরীক্ষা দে। এক্সপেক্টেড যদি বড় কোশ্চেনে বেশি না কাটে তাহলে তো 80-75। খুব ভালো, খুব ভালো। কামাল কলকাতার সাথে থাকো, দেখি বরিশা বরিশা কেমন হলো। কিছু কমন আছে? কমন অতটা আসেনি। কমন আসেনি, কেমন হলো? মোটামুটি ভালো হয়েছে। কল্পনার মধ্যে এসছে নাকি? হ্যাঁ, কল্পনা। হ্যাঁ, সব বড় কোশ্চেন সবই কমন এসছে, ইজি এসছে, অটল তাপ হয়। আচ্ছা, কেমন হয়েছে বাবু? বিচ্ছিরি কেন? বাংলা বিচ্ছিরি কেন? কেমন হলো? মোটামুটি ভালোই হয়েছে, ভালো হয়েছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বরিশা হাইস্কুলে যারা যারা পরীক্ষা দিচ্ছে, কেমন হলো বাবু? ভালো হয়েছে। কত আসলো নাম্বার? 70। হ্যাঁ, 70। সব ঠিকঠাক আছে? হ্যাঁ। কেমন হয়েছে তোমার? ভালো হয়েছে। 70? হ্যাঁ, 70 আসলো না স্যার? ওরকম ওরকমই। আচ্ছা, কেমন হয়েছে বাবু পরীক্ষা? ভালো হয়েছে। কেমন হলো? ভালো হয়েছে, ভালো। হ্যাঁ, ভালো হয়েছে। এই বাবু, কেমন পরীক্ষা হয়েছে তোমার? মোটামুটি হয়েছে। কত হবে নাম্বার? ক্যালকুলেশন করে তো বলবো। ক্যালকুলেশন করে বলবে। দেখি 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 দেখি, বরিশা হাই স্কুল কেমন হয়েছে বাবু? ভালোই হয়েছে পরীক্ষা। হ্যাঁ, ভালোই পরীক্ষা হয়েছে। কত আছে নাম্বার? 80 ঘরে। গুড গুড। কামাল কলকাতার সাথে থাকো, প্রত্যেকটা বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করছি। কেমন হলো পরীক্ষা? হ্যাঁ, ভালো। হ্যাঁ, পরীক্ষা তো? হ্যাঁ। 70 আসবে? হ্যাঁ, 70 আশা করি, 95 এরকম আসবে। হ্যাঁ, ভালো করে দেখাই করু, আগামী দিনে ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ। কি নাম? শোভন। শুভম শুভম শুভম, কেমন হলো বাবু? মোটামুটি ভালোই গেছে। কামাল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো ভাই, বনমালী নস্কর রোড জ্যাম হয়ে গেছে।
কামাল কলকাতা, ওড়িশা হাই স্কুলের সব ছাত্ররা বেরিয়ে আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা ওরা দিল আজ 2024 সালে 16 ফেব্রুয়ারি। কেমন হলো পরীক্ষা? ভালো। কত নম্বর আসবে? আশা করছি পুরোই দিয়ে এসছি, এবার জানি না কত আসবে। গুড গুড গুড, দেখি দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে পরীক্ষা। কেমন আসবে? 60 আশা করছি, 60 আশা করছি। গুড গুড গুড, কেমন হলো? মোটামুটি হয়েছে। মোটামুটি? হ্যাঁ। বাংলা বলে কথা, এই বাবু পরীক্ষা কেমন হলো? কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। রেজাল্ট ঠিক হবে? হ্যাঁ। কত আসবে? মনে হচ্ছে 90+ হবে। আর্য? হ্যাঁ। ও আর্য, আর্য বিদ্যা মন্দির খুব নাম করে কামাল কলকাতা। কেমন হয়েছে? মোটামুটি। কেন বাংলা বলে? একটু একটু গানটা কড়া পড়েছিল আর কি। আসবে আমি 10 নম্বর ছেড়েছি মাত্র, দেখা যাক এবার কত আসবে। যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা সহজ হয়নি, অ্যাভারেজ কোয়েশ্চেন এক্সপেক্ট করা যাচ্ছে 60-এর উপরে। আরে একটু বাড়াতে হবে ইংরেজিতে, কভারেজ করতে হবে। আর্য বিদ্যা মন্দির কেমন হলো পরীক্ষা? হয়েছে। কত আসবে বলতে পারছি না, গুণিনি এখন। 90 হবে তো? না 90 বাংলা। হ্যাঁ সেটা চেষ্টা, মানে চেষ্টা তো করেছি, চেষ্টা করেছি। সুব্রতি দাস। অনেক ধন্যবাদ। কেমন হলো বাবু পরীক্ষা? হয়েছে, মোটামুটি হয়েছে। পরে বলা যাবে। হ্যাঁ আর্য, আর্য বলে কথা। কেমন হলো পরীক্ষা? মোটামুটি। মোটামুটি আর্যের স্কুলে ভালো রেজাল্ট হবে? আর্য তো আর্য তো আর্য স্কুল। হ্যাঁ কেমন হলো? ভালোই হয়েছে পরীক্ষা, মানে কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল আজকে, মানে সহজও না আর খুব কঠিনও না, ঠিকঠাক। খুব ভালো, খুব ভালো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কি রে পরীক্ষা তো? খুব ভালো, 80 এবার 70-এর উপর। 70? হ্যাঁ। গুড গুড, কত আসবে? 70 70। কত আসবে বাবু? উড়ে যাবে 5 নম্বর। 5 নম্বর? কেন একটু টাফ হয়েছে? হ্যাঁ টাফ হয়েছে। বাংলা বলে কথা, কত আসবে বাবু? কত আসবে বলা যাচ্ছে না, হাসতে হবে তো। কামাল কলকাতা কেমন হবে? ভালো হবে, একদম ভালো হবে। ভালো হয়েছে পরীক্ষা। আর্যর নাম রাখবি তো? হ্যাঁ রাখবো। নাম কি? আমার নাম শিবম মুরকাই। কত আসবে আজকে পরীক্ষাতে? অ্যাভারেজ 80% আপ আসবে। লাভলি, মাদের মুখে তো হাসি ফোটা। কামাল কলকাতা দেখ, সবাই মিলে মারাও হাসুক, বাবারাও হাসুক। কেমন হয়েছে বাবু তোমার? ভালো হয়েছে। কত আসবে পেয়ে যাবো? তাও ওরকম 60 মতো হয়ে যাবে। ভালো, গুড গুড গুড। কামাল দার সাথে থাকো। কেমন হলো তোমার পরীক্ষা? ভালো ভালো। কত আসবে? আশা করছি 80। 80? বরিশার নাম রাখবি তোদের উপরে? একদম। কত নাম? 80 80। আবার আমাকে 80 80 করে দিস না। 80 80। 80 হবে? হ্যাঁ গুড। কত নাম্বার আসবে? 80 80 হয়ে যাবে। ওরে বাবা, উচ্চ মাধ্যমিক বরিশা কত আসবে? লেটার লেটার। ওরে বাবা, তুই তো হাঁটা চলাটাই দে, বলছে লেটার পাচ্ছি। 80 80 80 হয়, পুরো 80 হবে। পুরো 80? কেমন হচ্ছে বাবু? 80 তে 80, একদম 80 তে 80, একদম। তাই জন্য ডান হাতে ঘড়ি, ডান হাতে ঘড়ি, বাঁ হাতে লিখি না ওই জন্য। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেখতে থাকো। আজ কামালদার ছিল বেহালা হাই স্কুলে, সত্যি ভালো লাগছে এদের মুখে হাসি দেখে। কামালদার সেই 87 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা মনে পড়ে গেল। বেহালা হাই স্কুল থেকে কামাল কলকাতা বিদায় নিচ্ছে 2024-এর উচ্চ মাধ্যমিক। যারা পরীক্ষা দিয়েছিল বেহালা স্কুলে, এক হচ্ছে বরিশা হাই স্কুল, 2 নম্বর হচ্ছে আর্য বিদ্যা মন্দির। এইসব ছাত্রদের সাথে কথা বললো, তার সাথে তাদের মা বাবাদের সাথে কথা বললো, সবার সঙ্গে কথা বলে যেটা বোঝা গেল, উচ্চ মাধ্যমিক প্রথম দিন সুপার ডুপার হিট হয়েছে। 2-1
দিক ছাড়া। কিন্তু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল প্রতিদিন থাকবে আগামী ইংলিশ পরীক্ষা সারদা স্কুলে। কামালদার সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এইসব বাচ্চাদের জন্য। আগামী প্রজন্মে এরা কী হতে চায় এদের মনের কথা জানার জন্য কামালদা প্রতিদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকবে 2024-এ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বিশেষ করে যেসব বাচ্চারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। পাশে থাকবেন, সাথে থাকবেন, কামাল কলকাতা দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়ো। টাটা, বাই বাই, আবার যেন দেখা পায়।